এক কোণে নিচে যাওয়ার একটা সিঁড়ি দেখা গেল। হাসান সিঁড়ি বেয়ে নিচে নামল। মাকড়সার জালে ভরপুর রমটা, ওর চোখ মুখ শরীর মাকড়সার জালে ভরে গেল। এদিকে বাতাসে একটানা গড়গড় শব্দ ভেসেই আসছে, ওকে যেন কেউ ভয়ঙ্কর কণ্ঠে হুমকি দিচ্ছে। হাসান লণ্ঠনটা উঁচু করে ধরে চারদিকে তাকিয়ে দেখল বইটা ভাঙ্গা একটা টেবিলের ওপর পড়ে আছে। দ্রুত বইটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ কে যেন ডাকলো, এই হাসান, এত রাতে এখানে কি করছিস? হাসান কণ্ঠটা শুনে চমকে গেল, এটা যে ওর দাদুর কণ্ঠ। ও পিছনে তাকাতে যাবে এমন সময় ওর মনে পড়ল ওর দাদু তো মারা গেছে, এখানে আসবে কি করে? এছাড়া কবিরাজের সতর্ক বাণীও মনে পড়ল ওর। ও পিছনে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। পিছন থেকে তখনও কে যেন ফিসফিস করে ডাকছে, হাসান হাসান। ধমকা বাতাস বইছে তখনও, মনে হচ্ছে যেন জঙ্গলে ঝড় হচ্ছে। কেউ হয়তো চাচ্ছে না হাসান বইটা নিয়ে এখান থেকে চলে যাক। হাসান বইটা নিয়ে বাড়ি ফিরে আসলো। পরদিন সকালে ওর বাড়ির উঠানে জমায়েত হলো গ্রামবাসীরা। হাসান ওদের সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো, কাল রাতে জমিদার বাড়ি থেকে যে বইটা এনেছি সেটা পড়েছে আমি। বই পড়ে জানলাম অনেক অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু ঘটনা। বহু বছর আগে ওই পুরাতন জমিদার বাড়িতে থাকতেন একজন প্রতাপশালী জমিদার। একবার খাজনা আদায়ের ব্যাপারে তিনি অনেক বেশি নির্দোষ চাষিকে মৃত্যুদণ্ড দিয়ে বড় ভুল করেন। মৃত্যুর আগে চাষিটা কেঁদে কেঁদে বলেছিল, আমি নির্দোষ, আমাকে বিনা অপরাধে মারা হচ্ছে। আমি অভিশাপ দিলাম, খুব শীঘ্রই এই জমিদার বংশ ধ্বংস হয়ে যাবে, এই গ্রামের পরবর্তী প্রজন্মও শান্তিতে থাকতে পারবে না। জমিদার ওর কথা গ্রাহ্য না করে প্রাণদণ্ড দিয়ে দেন। পরিবার বলতে ওই চাষির শুধু একটা কালো বিড়াল ছিল। মৃত্যুর পর চাষির কবরের কাছে সারা রাত বসেছিল বিড়ালটা। বন্ধুরা, এটার পরবর্তী পার্ট তোমরা চাও কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।